জি মোতারাম আমাদের পরবর্তী প্রশ্নটি পাঠিয়েছেন আমাদের একজন বোন কলকাতা থেকে তাবাসু মনে লিখেছেন যে আমাদের যে জায়গাটা আমরা যে এলাকাটায় থাকি সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা এবং এখানে আমাদের ইচ্ছে করেই মানে বাধ্য হয়েই অনেকটা তাদের মতো পোশাক পরতে হয় হিন্দু মেয়েদের মতো তো সেক্ষেত্রে আমি খুব সঠিকভাবে জানিও না যে মুসলমান মেয়েদের পোশাক কীরকম হওয়া উচিত তো মোহতারাম যদি বলেন জি মুসলমান মেয়েদের পোশাক হতে হবে মেয়েদের পোশাক হতে হবে একটু মোটামুটি ঢিলাঢালা যাতে এবং মোটা পোশাকটা কাপড়টা মোটা হতে হবে যাতে করে চামড়া স্কিন দেখা না যায় একটু ঢিলা ঢালা হতে হবে যাতে করে দেহের অবয়ব কাঠামো এটা বোঝা না যায় পোশাকটা হতে হবে একেবারে তার পায়ের পাতা পর্যন্ত লম্বা সা বেগান তুগাত্তি জহুরো আকদা মিহিননা পায়ের পাতা ঢাকে এরকম মুসলিম নারীদের পোশাক তো টাকনো নিচেও এক বিগত অথবা এক হাত ঝুলানো বৈধ এবং পোশাকটি কোনো বিজাতীয় পোশাক হতে পারবে না মুসলিম জাতির যে সালোয়ার কামিজ জাতীয় পোশাকগুলো আছে এই জাতীয় পোশাকগুলো পরবেন বা শাড়ি পরলেও সেভাবে পরবেন ফুল হাতা ব্লাউজ পরবেন এবং যদি বাইরে যান তাহলে এই আসলে দুটো জিনিস একটা হলো লেবাস একটা হলো হেজাব লেবাস এক জিনিস যেমন একজন শাড়ি পরল তারপরে ব্লাউজ পরলো উড়না পরলো এগুলি সব লেবাস আরেকটি মেয়ে হয়তো সেলোয়ার পরলো কামিজ পরলো উড়না পরলো এগুলি একটাও হেজাব না এগুলি হলো লেবাস বা পোশাক আচ্ছা বাইরে যাওয়ার সময় এই লেবাস বা পোশাকের উপরে দ্বিতীয় আরেকটা জিনিস পড়তে হবে যেটা হলো জেলবা অথবা বোরকা যেটাকে মূলত হেজাব বলা হয় সেটা হলো হেজাব যেটা লেবাসের উপরে যেটা পরবে অনেকে কিন্তু এই পার্থক্যটা করতে পারেন না ওনারা মনে করেন যে সব তো আছে ঢেকে গেল না এটা তো আপনার লেবাস এটা পোশাক এটা হেজাব হলো না এই লেবাস পোশাকেরও একটা সৌন্দর্য থাকে আকর্ষণ থাকে তো এই আকর্ষণীয় লেবাস পোশাক ইত্যাদি এগুলোকে ঢেকে ফেলতে হবে একটা জেলবাপ দিয়ে বিশাল চাদর দিয়ে অথবা একটা বোরকা দিয়ে যেটা সুর হাজাবের উনষাট নম্বর আয়ত আল্লাহ বলেছেন ইউদ্দিন আলাহ হিন্না মিন জালাবি বিহিন্না তারা মাথার তালু থেকে পায়ের পর্যন্ত বিশাল চাদু দিয়ে বা বোরকা দিয়ে তারা লেবাস পোশাক সহ পুরো দেহটাকে তারা ঢেকে নেবে ওই অবস্থায় তারা বের হবে আসলে মূল কথা হলো আপনার শরীর ঢাকতে হবে নিজের সৌন্দর্য রূপ ঢাকতে হবে ঢেকে তারপরে আপনি বের হতে পারবেন ইনশাল্লাহ এটা হলো একজন মুসলিম নারীর পোশাক